হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে টেক পাওয়ার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে থেকে আমরা শুরু করব অ্যাডোবি ফটোশপ দিয়ে চমৎকার ভেক্সেল আর্ট কিভাবে তৈরি করা যায়, সেই ভেক্সেল ভেক্টর আর্ট। ভেক্সেল ভেক্টর আর্ট ফর এক্সাম্পল, এরকম একটি জেনারেল এবং সাদামাটা ছবিকে, লো কোয়ালিটি ছবিকে আপনি কিভাবে খুব সুন্দর একটি ভেক্সেল আর্ট বা একটি আর্টিস্টের হিসাবে আর্ট পরিণত করতে পারেন, এবং এই আর্টটি আপনি খুবই শৌখিন এবং সৌন্দর্যমূলক কাজে ব্যবহার করতে পারেন। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। এই আর্টটি করার জন্য আমাদের সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পেন টুল। আপনি যদি পেন টুল সম্পর্কে অতটা না বুঝে থাকেন তাহলে আই বাটন ক্লিক করে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আপনি যদি পেন টুল সম্পর্কে ভালো কিছু জানেন তাহলে এগোন বা ভিডিওটি শুরু করেন। কাজটা শুরু করার জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি ওপেন করুন, দেন এখানে সলিড কালার অপশন থেকে একটি সাদা কালারের কালারফিল অপশন বা সলিড কালার নিন এবং এটি অরিজিনাল লেয়ারের নিচে দিয়ে দিন। দেন তারপর আপনি একটি নিউ লেয়ার ক্রিয়েট করুন। লেয়ারটার সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল জি প্রেস করে একটি গ্রুপ তৈরি করুন, ডাবল ক্লিক করে নাম দিয়ে দিন লাইন। দেন আপনার লেয়ারটা গ্রুপের ভিতর চলে যাবে। এখন আপনি কিবোর্ড থেকে পি প্রেস করে অথবা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নিন। পেন টুল সিলেক্ট করার পর আপনি উপরের সাপোর্টিং টুলবার থেকে এই অপশনটা আপনি কম্বাইন্ড শেপ করে দিবেন। এখন নিউ লেয়ারে আছে, তবে প্রথম স্টেপ পরে আপনি এটাকে কম্বাইন্ড শেপ করে দেবেন, অথবা আপনি দেখবেন ভিডিওর ভিতর আমি কোথায় কম্বাইন্ড শেপ করি। আর যেহেতু পেন টুলের কাজ, তো বলে বলে আর করার কোনো প্রয়োজন নেই, আপনারা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক উপভোগ করতে থাকুন। ততক্ষণে আমি আর্টটা শুরু করি। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। একটি ভিডিও যদি আপনারা পুরো ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভেক্টর আর্ট তৈরি করতে পারবেন।